রাগ মানুষকে অন্ধ করে দেয়, এটা তো জানেন। আর এই রাগের বশেই অনেক সম্পর্ক ডাইলুট হয়ে গেছে, তাই না? এই রাগ আপনাদের মধ্যে বিচ্ছেদ এনেছে, আপনার অনেক বন্ধুর সঙ্গে রাগারাগি হয়ে গেছে, আপনার স্বামী স্ত্রীর মধ্যে, আরও ভালো করে বলি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে গেছে, তারপর কথা বন্ধ, মনের মধ্যে রাগ উভয়ের। এই রাগকে কি করে প্রশমন করে আগের জায়গায় নিয়ে আসবেন, আজকে আলোচ্য বিষয় এটা, কি করে এই রাগটা প্রশমন হবে। আসুন আজকে আমরা এই, যখন আপনার খুব রাগ তখন একবার শুনুন আজকের কথাগুলো। আজকে শিরোনামটা ধার্য করা হয়েছে, এটা আপনাদের উদ্দেশ্যে আজকে আলোচনা হবে। সত্যি রাগ কখনো পুষে রাখবেন না মনের মধ্যে, রাগ মানুষকে অন্ধকারে নিয়ে যায়। আমাদের ধর্মশাস্ত্রে বলছেন কাম ক্রোধ লোভ এই তিন হচ্ছে নরকের দ্বার, নরকের দ্বার আপনাকে নরকে নিয়ে যাবে। তাহলে করণীয়টা কি, রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে? যার প্রতি রাগ হচ্ছে, কাছের মানুষগুলোর ক্ষেত্রে বলি, স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয়ে কথা বন্ধ, তখন আমাদের মধ্যে ইগো কাজ করে। আমি ও আগে, আমি কেন ওর কাছে গিয়ে কথা বলবো, আমি কেন ছোট হব, ও বলবে আমি কেন ছোট হব, এই করতে করতে সম্পর্কে চিড় ধরে যায়। দুই বন্ধু দীর্ঘদিনের বন্ধুত্ব, হ্যাঁ ঝগড়াঝাটি হতেই পারে, হয়েছে, সেই সম্পর্কটা ভেঙে গেল। যখন এমন হয় আমি বলবো যে দেখুন, এক জায়গায় আপনি নিজে বসুন। আমরা দুঃখের স্মৃতি, খারাপ স্মৃতি, ঝগড়া হলে ঝগড়ার কথাগুলো বারবার কানে বাজতে থাকে না? আপনাদের জীবনে কাটানো ভালো মুহূর্তগুলো, সুখ স্মৃতিগুলো রোমন্থন করুন একটুখানি, দেখুন আপনার রাগ কোথায় চলে গেল, রাগ গলে জল হয়ে গেল। কথা বন্ধ, যে আগে গিয়ে কথা বলবে সেই বড়, আমি ছোট হয়ে গেলাম এটা নয়। ইগো লড়াই করলে কিন্তু সম্পর্কের দি এন্ড হয়ে যাবে, সম্পর্কটা শেষ হয়ে যাবে। হাত বাড়ান, তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন, আপনি উপজে ফোন করুন। যদি দেখা যায় হ্যাঁ সম্পর্কটা ডিস্টার্ব হচ্ছে, সম্পর্কটা প্রবলেম আসছে, সে বিপরীত পক্ষে অভিমান থাকে অনেক সময়, সে অভিমান ভাঙাতে জানতে হবে। হ্যাঁ, এগুলোর পরেও যদি দেখেন বিপরীত পক্ষের মানুষটা তার ইগোতে রিজিট হয়ে আছে, তখন তাকে ছাড়বো। তাহলে কিন্তু আমার আক্ষেপটা থাকবে না যে আমি চেষ্টা করেছিলাম, প্রকৃতির বিচারে কিন্তু আমার কোনো অন্যায় নেই। এইভাবে সবাই ভাববেন, ভাবনাগুলোর একটু অদল বদল করলেই দেখবেন সংসারটা কত সুন্দর হবে, জীবনটা আনন্দময় হবে, মধুময় হবে, তাই না? আর একটা কথা বলেছিলাম, অত্যধিক রাগের সময় পায়ের তলায় মাথার তালু অবশ্যই জল দেন, আর কিছুক্ষণ স্থির হয়ে বসুন, দেখুন রাগ কমে আসবে, আসবেই আসবে, তাই না? রাগ করে কথা বন্ধ করবেন না কারোর সঙ্গে, এটা কিন্তু খারাপ রোগ, ভেতরে ভেতরে ফুলে ফাঁপে উঠবে। ভালো থাকুন সকলে।